আবু আবদুল্লাহ তার প্রশ্ন দিয়ে আমরা শুরু করছি তিনি বলেছেন আমি জেনারেল পাশ করা একজন সরকারি কর্মকর্তা কিন্তু আমার ছেলে মেয়ে এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে আমি খুবই চিন্তিত শেখ আমার সন্তানদের সুশিক্ষায় গড়ে তোলার জন্য আপনার নাসিহা বা পরামর্শ চাই মুসলিম শিক্ষানীতি কেমন হওয়া উচিত আলোচনা করুন আপনি অনেক বড় প্রশ্ন করেছেন তবে আমি আপনার মতো একজন সচেতন অভিভাবকের জন্য সামান্য কিছু নাসিহা এখানে রাখতে চাই দীর্ঘ আলোচনা এখানে আসলে করাটা কঠিন প্যারেন্টিং অনেক বড় একটা সাবজেক্ট যেটা বিয়াত লাউলাদ বলা হয় তো সেটার জন্য আমরা ইতিমধ্যে অনেকগুলো ওয়েবিনার করেছি আমরা কিছু সেমিনারি পেপারও রেখেছি এবং আমাদের একটা তাইবা একাডেমির একটা কোর্সও এ বিষয়ে সামনে ওপেন হবে ইনশাল্লাহ আপনারা সেই কোর্সগুলো থেকে জানবেন তবে আজকের এই সংক্ষিপ্ত পরিসরে আমি বলবো যে প্রথম প্যারেন্টিংয়ের জন্য প্রথম যে সোপানটা সেটা কিন্তু আপনার ইতিমধ্যে মানে আছে সেটা কি সেটা হচ্ছে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে খুব সিরিয়াসলি ভাবা এবং চিন্তা করা সেটি আপনি অলরেডি করেছেন এখন দরকার হচ্ছে সন্তানদেরকে আপনি কি করে গড়ে তুলতে চান সেই পলিসি নির্ধারণ করা সেই স্ট্র্যাটেজি নির্ধারণ করা এবং তারপরে একটা প্ল্যান তৈরি করা যে পলিসিগুলো আমাদের সাধারণত থাকা দরকার প্যারেন্টিংয়ের ক্ষেত্রে এবং স্টুডেন্টদের তার্বিয়া বা সন্তানদের তার্বিয়া এবং শিক্ষার ক্ষেত্রে শিক্ষাদানের ক্ষেত্রে তালিমের ক্ষেত্রে সেটা হচ্ছে তাকে প্রাথমিকভাবে কোরআন এবং সুন্নাভিত্তিক শিক্ষাদান কারণ এটা আমাদের জন্য খুবই সিরিয়াস ইস্যু এটা আমাদের ইমান এবং আঁকিদার ইস্যু একজন মানুষ যদি সত্যিকারের মুসলিম হতে না পারে এবং পরিপূর্ণ ইমানদার হতে না পারে তাহলে তার আখেরাতের আর কোনো আশা থাকে না ফলে এই জায়গাটা আপনাকে বিল্ড করে দিতে হবে আপনার সন্তানের জন্য আপনার সন্তান তার জীবনের পড়াশোনাটা যেন রব সম্পর্কিত পড়াশোনা দিয়ে শুরু করে এবং এমনটি বলেছেন আমাদের প্রিয় রব আল্লা সুবহান হুয়া তালা একর বিসমা রব্বিক্লাদি খালাক সে পড়তে শিখবে তার রবের নামে এবং সে কোরআন শিখবে কোরআনের সুরা মুখস্থ করবে এবং পাশাপাশি কোরআনের যে ব্যাখ্যা হাদিস ছোট্ট ছোট্ট হাদিস সে জানবে শিখবে অর্থ জানবে এবং তারপরে যে দ্বিতীয় স্টেপে যে বিষয়টা খুব জরুরি সেটা হলো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা এতটা সুন্দর হওয়া উচিত যেন সে দেখে দেখে বাবা মায়ের কাছ থেকে সালাদ শিখে ফেলতে পারে সিয়াম সম্পর্কে সে জানতে পারে সে হজ ওমরা কিংবা ব্যতোল্লা এগুলো সম্পর্কে সে প্রাথমিক গল্পোচ্ছলে অনেক কিছু যেন শিখে ফেলে সুতরাং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং ফ্যামিলির ইন্টারাকশান তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সে যদি দেখে বাবা মা তাদেরকেও সিগারেট পান করছেন কিংবা এমন পার্টিতে যাচ্ছেন যেখানে ফ্রি মিক্সিং গান বাজনা বাদ্য নাচ ইত্যাদি অশ্লীল কিছু আছে তাহলে কিন্তু আপনি যতই চান আপনার সন্তানকে সুন্দর তার বিয়াত দিতে পারবেন না এবং আপনাকে সারা জীবন টেনশনই করে যেতে হবে টেনশন মুক্ত জীবনের জন্য এই ফ্যামিলির দিক থেকে এই জিনিসগুলো অ্যান্সিওর করা দরকার এরপরে সন্তানদের জন্য আপনি ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান চুজ করবেন যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সন্তান সুন্দরভাবে গড়ে উঠবে এটা ঠিক যে আজকের এই যুগে সঠিক ইসলামিক প্রতিষ্ঠান খুঁজে পাওয়াটা একটু দুষ্করই বটে যদি অনেক আছে এগুলো গতানুগতিক আর মানে যেগুলো সঠিকভাবে সিরিয়াসলি বাণিজ্যিক ইচ্ছাকে সামনে না রেখে তারা আসলে প্রশিক্ষণ দিচ্ছে তার বিয়াদ দিচ্ছে সেই ধরনের প্রতিষ্ঠান প্রয়োজন আর এটাও জানতে হবে যে কোনো প্রতিষ্ঠানই আবার নিখুঁত শত পার্সেন্ট নিখুঁত নয় অনেক প্রতিষ্ঠান শত চেষ্টার পরেও কিছু না কিছু ল্যাকিংস থেকে যায় অতএব সেটা কোনো সমস্যা না আমাদের অনেক অভিভাবকের একটা অভ্যাস হলো যে কোনো খুঁটিনাটি কিছু ত্রুটি পেলেই তারা নেগেটিভ হয়ে যান প্রতিষ্ঠান সম্পর্কে নেগেটিভ মন্তব্য করেন আমি এটা না করার জন্য আপনাদেরকে পরামর্শ দেব বরং যদি দেখেন যে প্রতিষ্ঠানটা প্রাণপণ চেষ্টা করছে তাহলে আপনারাও পরিপূরক ভূমিকা পালন করুন প্যারেন্ট হিসাবে এবং তাদেরকে সাহায্য করুন যেন আপনার সন্তানকে ভালোভাবে শিক্ষাদানের ক্ষেত্রে এবং তার কৃষ্টি কালচার তৈরি করার ক্ষেত্রে প্রতিষ্ঠান একটা ইতিবাচক এবং পজিটিভ রোল প্লে করতে পারে তাহলে প্যারেন্টস এবং টিচার্স তাদের যৌথ সমন্বিত কাজের মধ্য দিয়ে সমন্বিত প্রচেষ্টার মধ্য দিয়ে একটা জেনারেশানকে কিন্তু সুন্দর করে গড়ে তোলা যায় অতএব আমি আমি আশা করছি আজকের এই নানাহ ফেতনা এবং অধপতনের যুগে সন্তানকে এভাবে পিতামাতা এবং ভালো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের সহায়তায় গড়ে তুলুন এবং অবশ্যই আপনি কোরআন হাদিসকে ইগনোর করবেন না রিলিজিয়াস শিক্ষা এবং মরাল শিক্ষাকে কখনোই উপেক্ষা করবেন না তাহলেই আশা করি যে আপনাকে চিন্তিত হতে হবে না এবং আপনি হতাশও হবেন না অবশ্যই আপনার প্রচেষ্টার মধ্য দিয়ে আপনার জেনারেশনকে এবং আপনাদের জেনারেশনকে আল্লাহ সুমানতালা তৈরি করে দেবেন কারণ তিনি তো ওয়াদা করেছেন ওল্লা দিনা জাহাদু ফিনা লালাহ দিয়ান না আর যারা আমার পথে চেষ্টা চরিত্র করে চেষ্টা চালিয়ে যায় অবশ্যই অবশ্যই আমি তাদেরকে দান করব পথ প্রদর্শন করব অতএব হতাশ হওয়ার কিছু নেই